আমশানি করে আমশানি করে কি মজা হইতো তাই না? এত ভালোবাসার দরকার নাই মানছরে দে দি নকল করি কি যে ও মারে মাই ডিয়ার হাববি আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়েরা আন্নারা ভাই কে কেরকম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাজে তো নাইছি ফ্রেশ ফ্রেশ হইছি ওই তোই অন চিন্তা করছি রান্না করুম ভাত অলরেডি বইয়ে দিছি আর যে শর্টকাট রান্না করুম আন্নে গো বাইয়া বুঝে নে আকার এখান বায়ুম কতগুন লইয়া আছে অন চিন্তা করছি বায়ুম দি কি রান্ধন যায় হরে চিন্তা করছি বায়ুম দি বায়ুম বেগুন আর কি বেগুন রে আমরা বায়ুম কই বায়ুম আলু আর মিরকা মাছের মাথা আর খুবই হসন্দের রুই মাছের মাথা তো মিরকা মাছের মাথা দি জোল জোল করি খাড়া বায়ুম দি কটকটা করি রান্ধু আর হচ্ছে করলা ভাজি করো অনেক আর এখন কাফু করলা দি কেন মানছি এত হাত করি ভাত খায় কি জানি বাবু আর কাছে বুঝছে নি আর আফুরা ভাইয়ারা বাড়ি হাত লাগে করলা দি ভাত খাইতে ফ্রেশ ফ্রেশ হয়েছি অন টুকুর করে এই জানে গো ভাইয়া গেছিল বাজারে আই যাই না অন দেখি ও মা গো আনে গো ভাইয়া আল্লাহ দেতাম আচ্ছা দিয়াই বাবু আবার আপনারা কইয়েন না আপনি করে নকল করি এর বুঝেন না বাবু কিছু কিনতে অন্ডল লাগে মানছে ওকে বলে খালি মানছেরে দে দিয়ে নকল করি কি যে এক নকলের দুনিয়া চলিয়া আইছে বাবু কইতে হাইতাম না এত সুন্দর জিনিস আনছে দেখবেন নি আবার কইয়েন না আপনি করে নকল করছি বাবুর বাবু সৃজনশীলতার অনুকরণ একই জিনিস নহে আর ফুরা ভাইয়া রান্নে গো ভাইয়া আল্লাহ দেখেন আর ফুরা ভাইয়ারা কাছে তুন দেও না কি আরে দেখেন কো গাইছ সোগা আনে গো ভাইয়া আল্লাহ কি সুন্দর বাটি আইছে গো আর ফুরা ভাইয়ারা ও মা রে মা কি ফাইন আর তো হেভি হসন্দ হয়েছে মাই ডিয়ার হাববি কি ফাইন কদিন আগে আর বই ছোট গারে যতিনা তুই যদি বিড়ে হইয়ান সস অবশ্যই দেখ তোরে কদিন আগে কইছি আল্লাই ইচ্ছা ঢুকা বাটি কিনিস বাটি কিনিস বাটি কিনিস তুই কিনস না অনসা মাই ডিয়ার হাববি আল্লাই কতগুন কিনছে দেখছ কি এই গেতে শাসনি দিম এই গেতে বেয়ন বক্তা দিম আবার আমরা টুনা টুনি জন আর আফুরা ভাইয়ারা খালি আমরা টুনা টুনি জন খামু কুদুর কুদুর বস্তা লইতাম মারম ডাইল লইতাম হারু তরকারি লইতাম হারু আবার এই বাটির মধ্যে সুফ লই খাইতে হারু আবার এই বাটির মধ্যে ফাস্তাও ব্রেক করি খাইতে হারু সুন্দর হয়েছে মাই দিয়ার হাববি অসংখ্য ধন্যবাদ চলে না না ফুরা ভাইয়ারা একটা টুকুর করে চলি যায় বুঝছেন নি রসি ঘরে মাসায় কামে যাইবার আগে দি বি যাই থুইছি কন্দারে আর নাতিনের ঘরে খুন্তি হুন্তিনের ঘরে খুন্তি ব্যাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে একারে কেন বড় নিজ্ঞে উঠছে একারে বাবুরে বাবু কিচ্ছু যন্ত্রণা করে বাবু চলেন কেন আর ফুরা ভাইয়ারা ম্যাক্সি বুঝছেন নি এত সুন্দর বাটি কিনে দিস অসংখ্য ধন্যবাদ চলো আর আর এই জানা ফুরা ভাইয়ারা নেগো ভাইয়া আল্লাহ কিনে আনছে অসংখ্য ধন্যবাদ চলো চলো রসলো চলো চলো রসি করে যায় রান্না করিয়ে দিই ফুরা ভাইয়ারা এই যে আমি বায়ুম আর আলুরে কাড়ি লইছি সুন্দর করে কাড়ি হানি দিয়ে ভিজে থুইছি মা গো কত রায় তো নাই কতক্ষণে রান্ধি শেষ করুম আর ইয়ানে কাজে যাবার আগে দিই মিরকা মাছের টুরা আর মাথা আর একখান লেঞ্জা একখান টুরা আমি ভিজে থুই গেছি তো আমার এই রান্নাটা খুবই ভাল লাগে আপনাদের লগত শেয়ার করি এর আশা করি আর আফুরা ভাইয়ারা আপনাদের কাছে ভাল লাগবে আমি হাসা মিরচার তেল দিই প্রথমে বেগুন আর আলুটারে আমি একটু ভাজি করি লোমো কারণ মাছটা আমি কাঁচা রান্না করুম বুঝছেন নি তো আমি আলুটারে আর এ কী কয় মাছটারে এ বেগুনটারে একটু ভাজি করি লোমো তাহলে মানে জোশ করতে আমার অত বেশি অসুবিধা হইতো না আমি বুঝছেন নি তো আমি একটু একটু ভাজি করি লই একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম এখন আমি এটারে সুন্দর করি আগে ভাজি করি লই একটু কট করতে ভাজি করিল বুঝছেন না এই যারা পুরা ভাইয়েরা বেগুনটা আর আলুটা এ ধোঁয়া উড়িচ্ছে রাচ্ছের কালে তো আমার বাজিও গেছে অন আমি এটারে উঠাই লই
লই আমি মাছটা কিন্তু কাঁচা রান্ধুম, আমি পেঁয়াজ তারে কষামো। খুদা ভাইয়েরা, আমি তেল দিছি আর একটু রসুন দিছি আর জিরা দিছি, যেহেতু আমি মাছের মধ্যে এক্সট্রা বাগার দিতাম না, যার কারণে আমি জিরা আর রসুন তারে আগে দিয়ে দিয়ে দিছি। দিয়ে দিমু পেঁয়াজ, এটা হালকা ভাজি করে, পেঁয়াজটা আমি বেশি ভাজি করতাম না, একটু ভাজি হয়ে যায়। পেঁয়াজ পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে, অন আমি রসুন বাড়াটা দিয়ে দিই। এ তোমার ওর ইচ্ছা, আর কই যে বড়ো আপু ভাইয়ের আর ভিডিও সাইবার লাই বলি কতবার ইয়া করে, তুমি যদি তোমার উড়স তাহলে ভিডিও আর সুন্দর হবে নিক। আমি এনে রসুনের পেস্ট দিয়ে দিছি একটু লাড়ি লই, ধোয়া ওর ইচ্ছা আল্লাহ ধোয়া লাগে। ধোয়া পেস্টটা বেশি ভাজতাম না, দিয়ে দিলাম নুন, আর যেহেতু এটা আমি জল জল করে করু মাছের মাথাটা দিই, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করে করুম আর কি, বুঝছেন নি, যেহেতু আলু বেগুনে ঝাল টানে। আর দিয়ে দিলাম হলদের গুঁড়া, এটা আমি কষাই লই। এরা মশলাটা কষানি হয়ে গেছে, জাস্ট একটু হানি দিয়ে দিলাম। একবার হইলো আপনারা অবশ্যই এই এই তরকারিটা ট্রাই করবেন, খুবই খুবই স্বাদ। মানে আমার তো স্পেশালিটি, মানে স্পেশাল এই তরকারিটা আমার খুব পছন্দের, আপনারা প্রায় সময় জানেন আমি একটু জোলালা তরকারি খুব পছন্দ করি। দিয়ে দিলাম মাছ, যেহেতু আমি আলুটার আগেই কষাইছি, এখন আমি মাছটা দিয়ে দিই। দিয়ে দিলাম মাছ, এই যে মাছের লগে আমি আলু আর বেগুনটারে ভাজি করে থুইছি। দিয়ে দিলাম এই মাছ, এটার আমি একটু কষাই, তারপর আমি এই আলুটা দিয়ে দিমু আগে দিই, এটার একটু কষাই লই, যেহেতু আমি আলু বেগুন একসাথে দিলে লাইটতাম সাইটতাম গেলে আর মাছটা ভাঙি যাইব, হিয়ালে আমি এটার আগে দিয়ে একটু কষাই লই। তারপর আমি করলা বইয়ে দিমু, বুঝছেন, করলাটা গরম গরম খামু তো, করলাটা আরেকখানা হরে দিয়ে রাঁধবো। পুরো ভাইয়েরা বিশ্বাস করেন, একবার আপনারা ট্রাই করবেন। তো আমার এটা আরেকটু কষানি হলে আমি বেগুন আর আলু যে ভাজি করে থুইছি ওটা আমি দিয়ে দিমু, তারপরে যে আমি করলা ভাজি করুম এটা আরেকটু কষানি হোক। আর পুরো ভাইয়েরা, এই যে আমার মাছটা কষানি হয়ে গেছে, ফাইন মতে কষানি হয়েছে। অন এই যে আমি আপনার বেগুন আর আলুটারে যে আগে ভাজি করে থুইছি সেটা দিয়ে দিলাম, তাইলে আমার আর বেশিক্ষণ আর কষণ লাগতো না। দিয়ে দিমু একটু খাড়া বাইও, যেহেতু আমি জল জল করে রাঁধুম, যেন একটু মানে একটু টক টক হয় আর কি, একটু শুকা শুকা হইলে খাইতে ভালো লাগবো। অন আমি একটু বৈদবাদি গুঁড়ি দিই, আমি কোনো জল দিতাম না, মনতা জালে এটা আগে আমার সুন্দর মতো আলু আর বেগুনে কষানি হয়ে গেলে তারপরে যে আমি গরম জল দিমু, বুঝছেন নি। পুরা ভাইয়েরা, এই যে আমার কষানি হয়ে গেছে, অন আমি গরম জল দিয়ে, কারণ এটা আমি একদম জল জুবজুবা জল দিয়ে রাঁধুম, আর আপনারা তো জানেনই বায়ুমের তরকারি জলটা আনিয়া লাই, বুঝছেন নি। তো আমি মাছটারও লাগতাম না আর, কারণ মাছটা রাখলে আমার মাছটা ভাঙি যাইব গই। আমি এখন আপনার কি গরম জল দিছি ওইতে থাকুক কেন। না ফুরা ভাইয়েরা, আমার তরকারিটা হয়ে গেছে, অন আমি দুনিয়া হাতা দিছি, দুনিয়া হাতা দিই আমি লাড়ি সাড়ি নামাই, আমি করলাটা গরম গরম প্যাকেটের করলা বাংলা দোকান তো নেনছি, বুঝছেন নি, গরম গরম ভাজি করুম। এনতে আপনাকে বাইয়াও চলি আইব, আইলে আল্লাহ বাসালে দুজনে টুনা টুনিয়ে ভাত খামু, নুন টুন ব্যাগ চাইছি ফাইন হয়েছে ফাইন। এই যে ফ্রোজেন করলা, এটা আমি এখন খুলি লই আর আলু হলি লই, বুঝছেন নি, তারপর আমি গরম গরম ভাজি করুম, আপনাকে বাইয়া আইলে ইনশাল্লাহ ভাত খামু। করলা ভাজির জন্য আর পুরো বাইয়েরা দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন, এ দোয়া দিলাম নুন। আমি এনে কোনো বাটা রসুন টসুন ইউজ করতাম না, আমি গোটা রসুন দিয়ে করলাম, হলদের গুঁড়া, এটারে জাস্ট আমি একটু ভাজি করি, আমি কোনো মানে বাড়া রসুন টসুন ইউজ করতাম না, সব গোটা এরে ধোয়া উড়িচ্ছা। অনেক যে করলা আর আলু যে কাড়ি থুইছি সেটা দিয়ে দিমো, বুঝছেন না। অনেকে কইতেন হারেন যে আপু আপনি করলা আর আলু এত মোড়া করি কেটছেন কা, আমার কাছে চিকন আলুর তুন মানে মোটা করলার আলুটা ভাল লাগে। আর একটা কথা মনে রাখবেন, করলা কখনো ঢাকি ভাজি করবে না, তাহলে করলার রংটাও নষ্ট হয়ে যায়, করলা তুন অনেক পানি ভাইরই করলা ঠেক ঠিককে হয়ে যায়। এই যে দেখেন আমি এখন সব কিছুরে মাখি লাড়ি লাড়ি ভাজি করিলাম, বুঝছেন না, আল্লাহ নেয়ামক খিদে লাগিয়ে গেছে, খামো না। পুরো ভাইয়েরা, এই যে আমার করলা ভাজি আর আমার এই যে বায়ুম দি আমের মিরকা মাছ দিয়ে রাঁধছি যে, অন আমি বাটিতে বাড়ি লই লই এককারে সুন্দর মতে চলে না, আর আপুরা ভাইয়েরা ডাইনিং টেবিলে চলি যায়, বুঝছেন নি। আর আপুরা ভাইয়েরা খাড়া বায়ুমও দিছি, বুঝছেন, এখানে টক টক হয়ে পাল্লাই বলি। হ্যাঁ
কাঁচা মাছ রাঁধছি, তুই তো কাঁচা মাছ খাইতে চা না, কিন্তু খাইছে ইউ বেগুন দি রাঁধছি তো, কারণ মিরগা মাছের মাথাটা যদি ভাজি করে রাঁধি মজা লাগত না বুঝছো নি, তাহলে আমি কাঁচা রাঁধছি। এই হইলো আমার মিরগা মাছের মাথা, আহারে একটু ভাঙ্গি গেছে, সমস্যা নাই, আমি লই খেয়ালা মনে জোল লই চলে নাড়া ফুড়া বাইয়া একবারে টুকুর করে চলে যাই ডাইনিং টেবিলে। মানে না দিও না, এত ভালোবাসার দরকার নাই, লোক দেখানো ভালোবাসা। আমার হেবি মজা লাগে, হাবি আল্লাহ নেই আমার তো সারা ফুরা ভাই এরা আর করলা বেশি মজা লাগে, জন একটা চুলাতে গরম গরম হয় না তখন যাই খুবই মজা লাগে। আর মিরকা মাছ আড়া ফুড়া বাইয়েরা আন্নে গো ভাইয়া কম পছন্দ করে, আমার অনেক পছন্দ মিরকা মাছের একটা হিস্টোরি তরে কই আয়া সীমা বুঝো নি কুছিলাম মনে হয় কেনা হিস্টোরি তরে আগে আয়া সীমা কৃষি মার্কেট যাইতাম বাদাবর বাজারে, এসে মিরকা মাছ কিনে আনতাম বাজারে দিকে আড়াই আনতাম কুছিলাম আস কথা একটা কারণে বাংলাদেশে কাতল মাছ রুই মাছ মৃগেল মাছ এই তিনটা মাছের মধ্যে তো নর্মালি মৃগেল মাছের দাম কম থাকে তাই না, অনেকে খায় না এদেশে, কাতল মাছ রুই মাছ হচ্ছে মৃগেল মাছের দাম বেশি, এটা হলো আজ যে দেখলাম অন্য রকম অভিজ্ঞতা। স্বপ্ন বাজার আছে না, স্বপ্ন বাজারে এক বিশাল বিশাল যে একটা কাতল মাছ 750 টাকা করে কেজি, রুই মাছ 450, মৃগেল মাছ কত জানি মিকি মাছ এটা খেলাম তাহলে আমরা তো খাই কনজুলেটা হেরা ফ্রেশ থেকে, আমার মিকি মাছের মাথা অনেক পছন্দের। আমি যখন দেশে আসছিলাম আর আগরা বা ইয়ারা আমি কি করতাম এরকম মিকেল মাছ কিনি আমি একদম নগদে গরম তাজা রান্ধি আমি এই মিকেল মাছটা দিবাক খেতাম, এত সোয়াদ লাগতো। এই এনে আনলে আমি প্রথমে ফ্রেশ মিরকেল মাছের মতো আমি রান্ধি, এই মাথাটা মাথা খাবেন একটা তো খাওয়া না একটু খাওয়া না মজা আছে, হ্যাঁ ভাই আবার ইলিশ মাছ ছাড়া কোনো মাছের মাথা খা না, আর আমার হচ্ছে মিরকেল মাছ আমি সব মাছেরই মাথা খাই। ওরে মা কি রেঞ্চি তাহলে মাছের টুরা দিই না, খাইছ ঠিক আছে।
মাঝে কইব যে আপুর হাত বড়দা আপু মাথা খান বাইয়ে কিল্লা খান না বাইরে হাজি বলছিস না বাইরে খাইতো না বলছিস না টমেটো যে টক টক এটা বেশি মজা লাগে মা তো অর্ধেক রাখছি আর অর্ধেক আরেকদিন দাম তো বাবু খালি কামড়া কি যে মজ হয়েছে হ্যাঁ কিন্তু কিন্তু জল বান্ধি ঠান্ডার দিন না হ্যাঁ একটু ঠান্ডা হয়ে গেছে গরম হয়ে গেছে আটটায় গরম দিছি মজা হচ্ছে না একবারও কর না মানুষের কয় তপন কোনো জবান বন্দি দিল হাসা করি কো এত রাচ্ছে যে রান্ধি খাবাই ইয়ারলে বিষয় কর না ভাগ্যবালা যে রান্ধি খাবাই ঠেঙে রসে ঠ্যাং দুলে বই থাকতাম আমরা রাঁধতে না প্রাউড ফিল করি কইতাম আমি স্বামী করে আমি স্বামী করে কি মজা হইতো তাই না দোষ তরকারি রান্না করি ডাবল বার গরম করবেন না ওভেনে গরম করবেন তাহলে খাইতে মজা কেন ডাবল গরম করলে আর মজা থাকে না
তার ফ্রেশ লাগে না মাছটা মনে হয় হরিক আর আমি রুই মাছটার তো না মিরকে মাছটা বেশি খেতাম স্যার আর তো ভালো লাগে কৃষি মার্কেটে মনে আছে নি তো যাতে রুই মাছ বাসা যায় গিয়ে কিনছিলাম রুই মাছ কিনছিলাম না মিরকে মাছ কিনছিলাম আমরা ওই আর কাটা মাছ খুব মজা লাগছে তোকে এটা খুবই মজা হয়েছে দরকার আপনারই জোলটার মধ্যে এরকম কাঁচামরিচ দিয়ে ডলে নেবেন দেখবেন যে ফাইন হইব খানা খানার মরিচ আর আফুরা পাইয়ারা ব্যাগে বালা থাকিয়েন সুস্থ থাকিয়েন আমাদের জন্য দোয়া করবেন দোয়া করিয়েন